হ্যালো এভরিওয়ান ছোট একটা ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হলাম এই ভিডিওটা একটা ব্যাড রিভিউ এবং যে রেস্টুরেন্টটা নিয়ে এই ব্যাড রিভিউটা এটা আপনারা সবাই জানেন এবং এই রেস্টুরেন্টটা নিয়ে অনেকে আছে ঘুরে ফিরে অনেকবারে খুব ভালো ভালো অনেক কিছুই দেয় তো সেই রেস্টুরেন্টটাই তাদের ফুড পান্ডার ডেলিভারিতে কি দিচ্ছে এটা আপনাদেরকে আমি দেখাবো তো আজকে মানে পঁচিশ তারিখ সাড়ে আটটার দিকে ফুড পান্ডার মাধ্যমে মেট্রো থেকে তাদের যে চিকেন দম বিরিয়ানি আছে এগুলো অর্ডার করেছিলাম তারা আমাদেরকে পাঁচটা প্যাকেটের মধ্যে যা দিয়েছে তা ছিল সম্পূর্ণ বাসি এবং দুর্গন্ধযুক্ত খাবার আমি আপনাদেরকে এখন ভিডিওটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রোর যেটা দম বিরিয়ানি তাদের থেকে এটা আমি পাঁচ প্যাকেট আনিয়েছি এটা থেকে এতটাই দুর্গন্ধ বের হচ্ছে আমি জাস্ট কাছে যেতে পারছি না এই যে আমি আপনাদেরকে ভাতটা একটু দেখে কিরকম এই যে দেখেন এটা থেকে খুবই দুর্গন্ধ বের আর দেখেন ভাতটা কিরকম হয়ে আছে এখানে এটা খুব সম্ভবত তাদের দুপুরে রান্না করা হয়েছিল তখন ভাতটা নষ্ট হয়ে গিয়েছে এবং আমরা ফুড পান্ডায় অর্ডার করাতে এগুলা যে ধরাই দেখতে পাচ্ছেন কি অবস্থা এখান থেকে খুবই বাজে গন্ধ বের হচ্ছে পাঁচটা যে প্যাকেট প্রতিটা প্যাকেটে সেম অবস্থা আমি তাদের তাদেরকে কমপ্লেন করার জন্য তাদের যে ফেসবুক পেজ আছে ওখানে গিয়েছিলাম ওখানে কোনো রকমের নাম্বার তারা দেয় নাই এখন নেক্সট যে প্রসিডিওর ওটাতে যাওয়া হবে অবশ্যই আর আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি আপনারা যাতে সতর্ক হন এটা কেউ খাবার মতো অবস্থায় নাই মানে খাবে কি করে যে গন্ধটা বের হচ্ছে এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষ এটা খেতে পারবে না আমি যে ভিডিওটা করতেছি মানে গন্ধে আমি এটা এখানে টিকতে পারতেছি না আর ভাতের অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন কিরকম এটা তারা আমাদেরকে বাসি পচা খাবার দিয়েছে এখানে তো এই অবস্থা আর কি বাংলাদেশের রেস্টুরেন্টের বিশেষ করে আমাদের চট্টগ্রামের ভিডিওটা তো দেখলেন কি অবস্থা যেকোনো কেউই দেখেই বুঝতে পারবে মানে এটা যে বাসি জিনিস যদি কোনোভাবে গন্ধ মানে রেকর্ড করে আমাদেরকে দেখাবার বা শোনাবার বা শুখাবার ওয়ে থাকতো আমি সেটাও করতাম এটা থেকে খুবই বাজে স্মেল আসছে আর কি বলবো মানে চট্ট মেট্রো থেকে এটা মানে খুবই খুবই ব্যাড এক্সপিরিয়েন্স এবং মানে আমার টাকাটা কি সম্পূর্ণ জলে গিয়েছে এখানে আমার কত সবকিছু মিলাই মেবি আটশো বিল এসেছিল যেটা আমি এখানে ভিডিওতে কোথাও যে ফুড পান্ডার যে বিলটা ওটা আমি আমাদেরকে এখানে স্ক্রিনশটটা দেখাবো আর তো এখন মেট্রো কেউ যদি এটা দেখে থাকেন আমি আপনাদের কাছে কোনো রিফান্ডের আবেদন করছি না জাস্ট আমি আপনাদের কাছে বলছি আপনারা আপনাদের সার্ভিসটা উন্নত করুন যেটা আপনারা নিজেরা খেতে পারবেন না এটা আপনারা কাইন্ডলি আপনাদের ক্লায়েন্টদেরকে বা আমাদের কাস্টমারদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন না এই জিনিসটা আপনারা যদি কেউ আসেন মানে মেট্রো অথরিটি থেকে যদি কেউ আসেন আমি আপনাদেরকে দেখাতে পারবো মানে এটা খুবই বাজে অবস্থা আমি এই যে মানে টেবিলের পাশে আমি আছি এটা থেকে খুব বাজে খুব বাজে গন্ধ আসতেছে আমি জাস্ট ভিডিওটার জন্য এটা কাছে এসে দাঁড়িয়ে আছি এবং কি বলবো বাসার মধ্যে ছোট ভাই বোন আছে বাচ্চারা ওরা কেউ এটা খেতে পারেনি কিভাবে খাবে বলেন এটা গন্ধ দিয়ে মানুষ কাছে যেতে পারছে না আপনারা যারা ভিডিওটা দেখছেন আশা করি আপনারা রেস্টুরেন্টের অবস্থাগুলো কেমন বুঝতে পারছেন আহ আজকের ভিডিও তো এতটুকুই মানে খুব ওই বাজ একটা এক্সপিরিয়েন্স গেল মানে সেকেন্ড টাইম একটা বাজ এক্সপিরিয়েন্স যাচ্ছে আর কি তো ভিডিওটা আর কিছু বলার নেই এখানে শেষ করলাম